বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমরা এসে গেছি এনএসসি বস রোড গাছতলা গাছতলা থেকে মাত্র পাঁচশো মিটার ডিস্টেন্স রাইফেল ক্লাবের সামনে এর সামনে যে বিল্ডিংটা দেখছেন এখানেই রয়েছে টু বিএইচকে ষোলো লাখ টাকায় বাসধনির মতো এরিয়ায় ষোলো লাখ টাকায় টু বিএইচকে পাওয়া যায় না তো এই বিল্ডিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো লাখ টাকায় টু বিএইচকে ছশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা রয়েছে সেকেন্ড ফ্লোরে রয়েছে একটু ওল্ড কনস্ট্রাকশান কিন্তু কনস্ট্রাকশানটা খুবই ভালো কনস্ট্রাকশান এ দেখতে পাচ্ছেন এটা ফ্ল্যাটের মেন ডোর এই মেন ডোর থেকে ঢুকলে ডান দিকে রয়েছে একটা রুম সোজাসুজি এদিকে বাহাতে দেখতে পাচ্ছেন এদিকে কিচেন আর এই বাঁ দিকে একটা রুম আর কিচেনের আগে ডান হাতে রয়েছে আপনার টয়লেট কিচেনটা দেখতে পাচ্ছেন আর্চ করা রয়েছে এবং টাইলস টাইলস দেওয়া রয়েছে একটু আধ পরিষ্কার করাতে হবে কেন কি এখানে লোকজন কেউ থাকে না ওখানে ওদের কিচেনও দেখছেন বেসিন রয়েছে বাইরে এখানে একটা বেসিন রয়েছে ডাইনিংয়ের জায়গায় আর তারপরে বাদ দিকে আমরা একটা রুমে যাব নিচে কিন্তু মজাই করা রয়েছে দেয়ালে কালার করা রয়েছে কিছু কিছু জায়গায় একটু কালার নেই মানে কেউ তো থাকে না তো কিছু কিছু জায়গায় কালার নেই তো দেখতেই পাচ্ছেন খুব বড় রুম চোদ্দো বাই সাড়ে দশের রুম আর ওপরে দেখছেন একটা বক্স করা রয়েছে তিনটি বক্স করা রয়েছে তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এই রুম থেকে আমরা বেরোবো এখন রুম থেকে বেরিয়ে আমরা যাব দ্বিতীয় রুমের দিকে বাঁদিকে কিচেন ডান দিকে মেন রোডটা এই যাচ্ছি আর একটা রুমের দিকে এই রুমটাও যথেষ্ট বড় সাইজের রুম আছে এটা তেরো বাই সাড়ে দশের রুম রয়েছে এই আমরা রুমে ঢুকলাম এই রুমে কিন্তু আপনারা দুটো জানলা পেয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে অ্যাটাচ ব্যালকানি পেয়ে যাচ্ছেন এ দেখতে পাচ্ছেন একটা জানলা এদিকে একটা জানলা এদিকে রয়েছে এবং এর সঙ্গে অ্যাটাচ ব্যালকানি রয়েছে অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে আপনাদের অ্যাটাচ ব্যালকানি ব্যালকানি তো একটা কোলাপসেবল দেওয়া রয়েছে তো ব্যালকানিটা চার বাই চারের ব্যালকানি রয়েছে পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে সামনে রাস্তাও রয়েছে এবং এখান থেকে মানে আপনি যদি এক মিনিট হেঁটে যান একদম সামনে চার পাঁচটা বিল্ডিংয়ের পরেই আপনার মেন রোড যেখান থেকে অটো পেয়ে যাচ্ছেন গাছতলার এই দেখতে পাচ্ছেন রোডটা এখান থেকে চার পাঁচটা বিল্ডিং হেঁটে গেলেই গাছতলার অটো পেয়ে যাবেন তো এবারে আপনাদের আমি দেখিয়ে দেব টয়লেটটা টয়লেট যেটা রয়েছে এই বিল্ডিং কিন্তু একটাই টয়লেট রয়েছে তো এটা হচ্ছে টয়লেটটা এই টয়লেটটা সাড়ে সাত বাই সাড়ে তিনের টয়লেট রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা টয়লেট এবারে আমরা এই ফ্ল্যাট থেকে বেরোচ্ছি দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটা যথেষ্ট ভালো ফ্ল্যাট রয়েছে এই দামে তো যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরম ধরনের ফ্ল্যাটের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন